নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। শীতের এই গনগনে ঠান্ডায় রোদের দিকে পিট করে বসে এক বাটি শিষপালংয়ের চচ্চড়ি শুধু শুধুই খাওয়া হয়ে যায়। তাছাড়া সাধারণত আমরা ভাত রুটি দিয়ে তো খেয়েই থাকি। এই সময় এই রেসিপিটি আপনারা সবাই করে থাকেন। চলুন আমি কিভাবে বানাচ্ছি সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে শিষপালংটা কেটে নেব। বাজার থেকে কিনে আনা শাকটার বাঁধনটা প্রথমে খুলে নেব। এমনি পালং শাকের থেকে শিষপালং শাকটা লম্বায় অনেক বেশি বড় হয়, তাই একসাথে কাটাটা অনেক অসুবিধা। তাই এক একটা স্টিক আমি হাতে তুলে নিয়ে প্রথমেই তার শাখা পোশাখা বা ব্রাঞ্চগুলোকে আলাদা করে নেব। তারপরে মেন স্টিকটাকে আমি ছোট ছোট টুকরো করে ডাঁটাগুলো কেটে নেব। তারপরে একসঙ্গে সব ব্রাঞ্চগুলো যেগুলো রেখেছিলাম সেগুলো পরে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ডাঁটা ও শাকগুলোকে আমি 2 ইঞ্চির মতো লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। তারপর একটি পাত্রে আমি রাখবো একসঙ্গে। মেন স্টিকটা কাটা হয়ে গেল। এবার আমি যে ব্রাঞ্চগুলো এক জায়গায় কেটে রেখেছিলাম সেগুলো টুকরো করে নিচ্ছি। এইভাবেই পুরো শাকের আঁটিটা কেটে নেব। যে ডাঁটাগুলো একটু মোটা মোটা হবে সেইগুলোকে আমরা মাঝ বরাবর চিরে নেব। সব শাক কেটে নেওয়া হয়ে গেছে। শাক চচ্চড়িতে যে সবজিগুলো আমি দেব সেই সবজিগুলো হলো শিম, আলু, বেগুন। সেইগুলো এবার আমি কেটে নেব। শিম, আলু, বেগুন আমি কেটে নিয়েছি। বেগুনগুলো ডুমো ডুমো করে বেশ বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। শিমগুলোকে 2 টুকরো করেছি আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। শাক আর সবজি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি রান্না শুরু করার আগেই। এই শাক সবজি কেটে নেওয়ার ব্যাপারটা দক্ষ রাঁধুনিদের জন্য নয়, যারা নতুন রাঁধুনি তাদেরই জন্য। দরকার হলে আপনারা এই জায়গাটা স্কিপ করে নিতে পারেন। চলুন রান্নাটা শুরু করি। কড়াইটা ওভেনে বসিয়ে দিয়ে আমি 3 টেবিল চামচের মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেলটা প্রথমে ভালো করে গরম করে নেব। এবার বড়িগুলো ভেজে নেব। আমি 24-25টার মতো বিউলির ডালের বড়ি নিয়ে নিয়েছি। বড়িগুলো প্রথমে ভেজে নেব, তার জন্য তেলটা ভালো করে গরম করে নিয়েছি। তেল ভালো করে গরম করে নিলে বড়ি কখনোই তেল টেনে নেয় না। বড়ি ভাজার সময় সমানে নেড়ে যেতে হবে, তাহলে বড়িগুলো সব দিকে সমানভাবে সুন্দর করে ভাজা হবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে, এবার বড়িগুলো আমি তুলে নিচ্ছি। বড়িগুলো একটি পাত্রে তুলে নিয়েছি। এবার বাকি তেলটার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। শিম, আলু, বেগুন এই 3টে সবজি এখন আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর লক্ষ্য করে দেখেছেন কি যে বড়ি ভাজার পরে তেলটা কমেনি? ওই তেলেই আমি এখন সবজিগুলো ভেজে নেব। সবজিগুলো দেওয়া হয়ে গেলে সবজিগুলো তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে অল্প অল্প ভেজে নেব। একবার সবজিগুলো নাড়াচাড়া করার পর দিয়ে দেব 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। তারপর আবারও ভালো করে নেড়েচেড়ে নেব। মিডিয়াম ফ্লেমে সবজিগুলোকে হালকা করে ভেজে নেব। সব সবজিগুলো হালকা করে ভেজে নিয়েছি। আগে থেকে কেটে রাখা শাকগুলো এবার দিয়ে দেব। শাক তো পরিমাণে বেশি দেখতেই লাগে, তাই কড়াইটা ভর্তি হয়ে গেছে।
সময় সব একসঙ্গে নেড়ে নেওয়া যাবে না, তাই প্রথমে দিয়ে দিতে হবে এই শাকের ওপরে পরিমাণ মতো লবণ। এক্ষেত্রে আমি অল্প করে লবণ দিয়ে দিলাম, দিয়েই ঢাকা চাপা দিয়ে দেব। তাহলে শাকটা জেড়ে গিয়ে পরিমাণে কম হয়ে যাবে, তখন সহজেই নেড়ে নেওয়া যাবে। লবণ দেওয়ার পর যতক্ষণ ঢাকা চাপা দিয়ে রাখবো ততক্ষণই ফ্লেমটা লোতেই রাখতে হবে। এক্ষেত্রে আমি 2 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা চাপাটা খুলে দেব। খুলে দেওয়ার পরে শাকটা পরিমাণে অনেকটা কমে গেছে, এবার নেড়ে নিতে সুবিধা হবে। লবণ দিয়ে ঢাকা দেওয়ার ফলে শাকে থেকে কতটা পরিমাণ জল কড়াইয়ের নিচে, এই পুরো রান্নাটা জল ছাড়াই করব। শাকের থেকে যে জলটা বেরোবে সেটা দিয়ে রান্নাটা পুরো হয়ে যাবে। শাকটা কমে যেতে সবজির সাথে নেড়ে নিতে কোনো অসুবিধা হয়নি। এবার কতগুলো মশলা আমি অ্যাড করে দেব। প্রথমে দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তারপরে দিয়ে দেবো 2 চা চামচের মতো চিনি। পালং শাকের মধ্যে একটু কষা একটা ভাব থাকে, তার জন্য চিনিটা 2 চা চামচের মতো দিলাম, যাতে স্বাদের মধ্যে ব্যালেন্স আসে। এক্ষেত্রে মিষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর লবণটা দিলাম না, লবণ আগেই 2 বার অ্যাড করেছি। এরপর যদি লবণ লাগে সেক্ষেত্রে পরে অ্যাড করে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে এবার সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নেব। যেহেতু রান্নাটা লো ফ্লেমে হচ্ছে, দেখুন শাকের থেকে কতটা পরিমাণে জল বেরিয়ে এসেছে, এই জলেই ধীরে ধীরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এই সময়ে আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো কড়াইতে দিয়ে দেব। সব বড়িগুলো দেব না, কিছু বড়ি সরিয়ে রাখবো, পরে আমি ব্যবহার করব কিভাবে সেটা দেখাবো। লো ফ্লেমে রেখে ঢাকাটা আবারও চাপা দিয়ে দেব। মিনিট 2-এক পর ঢাকা চাপাটা খুলে আবার সব একসঙ্গে ভালো করে নাড়াচাড়া করে দেব। ঢাকনাটা খুলে ফেলার পর দেখুন শাকের থেকে জল আরও বেশি পরিমাণে বেরিয়েছে, তা এখনও ভালো করে সিদ্ধ হয়নি, বিশেষ করে ডাঁটাগুলো। আবারও আমি ঢাকাটা চাপা দিয়ে দেব কিছুক্ষণের জন্য। ঢাকাটা খুলে নিয়েছি, তারপর দেখছি কড়াইয়ের নিচে জল এখনও আছে। এবার ঢাকাটা আর চাপা দেব না, এবার নাড়তে নাড়তে জলটা অনেকটাই শুকিয়ে আসবে আর সব সবজি সিদ্ধও হয়ে গেছে। একটা ডাঁটা তুলে দেখে নিচ্ছি ভালো করে সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এবার চচ্চড়িটা একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। চচ্চড়িটা পাত্রে ঢেলে নেওয়ার পর কড়াইতে অল্প জল দিয়ে কড়াইটা ধুয়ে চচ্চড়ির মধ্যে ঢেলে দেব। কড়াইটা আবারও ওভেনে বসিয়ে দেব ফোড়ন দেওয়ার জন্য। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হলে দিয়ে দেব 2 তেজপাতা, 3টে শুকনো লঙ্কা, 1টা গোটা, 2টো ফাটিয়ে আর 1/2 চা চামচ পাঁচফোড়ন। লো ফ্লেমে ফোড়নটা ভেজে নেব। একটা সুন্দর গন্ধ বেরোলে, রংটা অল্প পরিবর্তন হলে বোঝা যাবে ফোড়নটা রেডি। এবার আমি শাকটা ওর মধ্যে দিয়ে দেব। ফোড়নটা দিয়েও রান্নাটা শুরু করা যেতে পারতো, কিন্তু ফোড়নটা পরে দিলে ফোড়নের স্বাদটা রান্নায় বেশি থাকে, তার জন্য ফোড়নটা আমি শেষে দিলাম। এবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে শাকটা একদম শুকনো করে নিতে হবে, তাহলেই আজকে চচ্চড়িটা হয়ে যাবে। শাকটা আমি শুকনো শুকনো করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যে ভাজা বড়িগুলো আমি কিছুটা সরিয়ে রেখেছিলাম সেটা এবার হাতে করে গুঁড়িয়ে নেব। বড়িগুলো গুঁড়িয়ে নিয়েছি, এবার একটি পাত্রে শাক চচ্চড়িটা ঢেলে নেব।
একটি পাত্রে সুন্দর করে শাক চচুড়িটা ঢেলে নিয়েছি। এবার যে বড়িগুলো গুঁড়িয়ে রেখেছিলাম সেগুলো শাক চচ্চড়ির ওপরে ছড়িয়ে দেব। চচ্চড়ির মধ্যে তো বড়ি দেওয়াই ছিল, তার জন্য স্বাদটা দারুণ লাগবে। উপর থেকে যে গুঁড়ো বড়িগুলো দিয়ে দিচ্ছি তার জন্য দুটো মিলিয়ে স্বাদটা আরও অসাধারণ লাগবে। তাহলে হয়ে গেল আমার আজকে শিষ পালং শাকের নিরামিষ চচ্চড়ি। আজ এই পর্যন্ত, আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসব পরবর্তী ভিডিওতে। নমস্কার।